একজন নাট্যকর্মীকে কত হাজার টাকা দিলে পরে সে ফুল টাইম আর কিছু না করে নাটক করবে বলেন? 30,000, 20,000, 10,000-এ কেউ করবে না, পারবে না। 20,000 বিয়ে করলে পরে আপনার 50,000, একটা বাড়ি ভাড়া লাগবে। এখন 50,000 টাকা দিয়ে কয়টা, 50,000 টাকা দিলে আসবে নাকি 60,000? এতে তো লিমিটলেস। তা আপনাকে একটা ঠিক করতে হবে এরকম জায়গা থেকে, আমাদেরকে ঠিক করতে এরকম জায়গা থেকে। আমি বল, খালি এটা বললেই হবে না যে আমাকে টাকা দিতে হবে। 70-এর দশকে, 80-এর দশকে থেকে আমরা টাকার জন্য নাটক করি নাই, টাকার জন্য বসে থাকি নাকি, তারা তো নাটক করেছে অবসর সময়। এখন আমি জানি এটা সম্ভব না, কারণ এটা গ্লোবালাইজড যুগ, নিউ লেবারাল যুগ, এখানে প্রত্যেকটা মিনিট আপনার সময় দরকার আছে। কিন্তু আপনি কত হাজার টাকা দিলে পরে কোন নাট্যকর্মী, কোন মাপের নাট্যকর্মী এখানে কাজ করবে? চঞ্চল চৌধুরীকে যদি আমি এখানে আনতে চাই তাহলে মাসে কত লাখ টাকা দিতে হবে বলেন? তাহলে আপনি এখন বলেন, মানে কথার কথা বলছে এই মাপে, কিংবা একটা নতুন নাট্যকর্মীকে দিতে গেলে কত হাজার টাকা দিতে হবে? হুমায়ুন ফরিদি এক সময় বলেছিল 10,000 টাকা দিলে আসবে। হুমায়ুন ফরিদি তখন বোধ হয় বিবাহিত ছিল না, 10,000 টাকা তখন অনেক মান ছিল। এই জিনিসগুলো একটু চিন্তা করে বলেন, আপনারাই বলেন তাহলে যে এইরকম স্কেল হতে পারে। আমি তাদের সাথে কথা বলবো, কিন্তু বিনিময়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাদেরকে কাজ করতে হবে, তাদের কথা পরিষ্কার করতে হবে, তাদেরকে ট্রেন করতে হবে, তাদেরকে উপস্থাপন করতে হবে, ওই কাজটা তাদেরকে করতে হবে। আমরা খালি অজুহাত দিই, আমি নিজে একজন নাট্যকর্মী, আমি জানি, আমি 74 সালে জানুয়ারি মাস থেকে থিয়েটার করি, আমি জানি যে আমরা খালি বলি যে অমুকের জন্য আমি নাটক করতে পারি না, অমুকের জন্য, অমুকের জন্য, অমুকের জন্য, নিজের দিকে একবারও তাকাই না। তো নিজে তৈরি হওয়ার জন্য আপনারা একটা প্রপোজাল দেন সিরিয়াসলি, যে আমাকে যদি আপনি 10,000 টাকা দেন, 50,000 টাকা দেন, 8,000 টাকা দেন, এই আমরা দল, আমরা এইভাবে নিজেরা ট্রেন করবো বা আপনার এখানে এসে ট্রেন করবো, ট্রেন করে আমরা একটা নাটক করবো। উই প্রমিস ইউ যে আমাদের নাটক আন্তর্জাতিক মানের অভিনয় হবে। আন্তর্জাতিক মানে কথা পরিষ্কার শোনা যাবে এবং অভিনয় চরিত্র পরিষ্কার দেখা যাবে, ওটা ঝুলে যাবে না, ওইগুলো বুঝি আমরা। ওই জায়গাটা আপনাকে দিতে হবে, নিশ্চিত করতে হবে। এই যদি এইটা হচ্ছে কি লেনদেন, জায়গাটা হচ্ছে এইখানে, আপনাকে দায়িত্ব নিতে হবে, আমাকে দায়িত্ব নিতে হবে, আমার তরফ থেকে আমি আপ্রাণ চেষ্টা করব। আমি শুনতে পেরেছি এখনও, আমি জানি না 100 কোটি টাকা, আমি এখনও দেখিনি, কিন্তু 100 কোটি টাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাজেট। এখন তার ভেতরে 67 কোটি টাকা উন্নয়নের জন্য, বাকিটা হচ্ছে সব সবার এখানেই দেওয়ার জন্য, এই কী বলে বেতন ভাতা ইত্যাদি সব কিছু, আমি সহ হব, এখনও নিয়েও কোনো টাকা। কিন্তু এই যদি হয় 67 কোটি টাকা, এই 67 কোটি টাকা থেকে কত টাকা যাবে জেলায়, কত টাকা থাকবে ঢাকায়, 5-6টা বিভাগ আছে, প্রত্যেকটা বিভাগ কত পাবে? তাহলে আমাদের টাকা আরও বেশি দেন আমাদের, এবং জেলা পর্যায়ে কাজ করতে দেন, অনেক টাকা লাগে এখানে। আপনি যে কথাগুলো বলছেন, আমি আপ্রাণ চেষ্টা করে যাব। আমি তো বলেছি 3%, আমি তো জানি 3% অফ জিডিপি দেবেই না কোনোভাবে, ওরা তো এখন 0.5%ও দেয় না। তো এই জায়গা থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে, আপনারা সবাই আমার সাথে থাকেন, আপনারা সবাই আমার হাত শক্ত করে ধরে দাবি করেন যে হ্যাঁ এখানে শিল্পকলা একাডেমিকে টাকা দেওয়া উচিত, বিনিময় শিল্পকলা একাডেমি যেন জবাবদিহি থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমাদের কাছে যেন জবাব দেয় এই টাকা কোথায় গেল, ওয়েবসাইটে যেন পরিষ্কার করে বলে।